সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেকচারে। সো আজকে আমরা আলোচনা করব কনসেন্ট্রেটিং কালেক্টরস। তো প্রথমে বলে রাখি, এর আগে একটা লেকচারে আমরা কালেক্টরগুলার যে ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কালেক্টরকে বেসিক্যালি তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ফ্লাড ফ্লেক্ট কালেক্টর, ইভাকুয়েটেটিভ কালেক্টর অ্যান্ড কনসেন্ট্রেটিং কালেক্টর। তো ফ্লাড ফ্লেক্ট কালেক্টর এবং ইভাকুয়েটেটিভ কালেক্টর, এই দুইটা কালেক্টর হলো নন কনসেন্ট্রেটিং। এখানে আমরা আলোচনা করব কনসেন্ট্রেটিং কালেক্টর নিয়ে। তো কনসেন্ট্রেটিং কালেক্টরগুলোর ক্লাসিফিকেশন আমরা দেখেছি, আজকে আমরা দেখব যে তারা কিভাবে আসলে কাজ করে। তো কনসেন্ট্রেটিং কালেক্টরগুলোকেও আসলে বিভিন্ন বিষয়ের উপর, ট্র্যাকিং সিস্টেম বা ইমেজিং, নন ইমেজিং, এগুলো বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যায়। তো আমরা যে ক্লাসিফিকেশানটা দেখেছি সেটা আসলে একবার বেসিক যে ক্লাসিফিকেশান সেটা। তো আমরা দেখি এ কনসেন্ট্রেটিং কালেক্টর কমপ্রাইসেস এ রিসিভার, মানে কনসেন্ট্রেটিং কালেক্টরটা একটা রিসিভার এবং নিয়ে গঠিত। হোয়ার দ্য রেডিয়েশন ইজ অ্যাবজর্বড অ্যান্ড কনভার্টেড টু সাম আদার এনার্জি ফর্ম অ্যান্ড এ কনসেন্ট্রেটর হুইচ ইজ দ্য অপটিক্যাল সিস্টেম দ্যাট ডিরেক্টস দ্য বিম রেডিয়েশন অন টু রিসিভার। মানে এইটা কনসেন্ট্রেটিং কালেক্টরটা আসলে একটা রিসিভার এবং একটা কনসেন্ট্রেটর নিয়ে গঠিত হয়। তো রিসিভারে রেডিয়েশনগুলোকে অ্যাবজর্ব করে এবং যে কনসেন্ট্রেটর আছে সে এই রেডিয়েশন, সোলার যে রে থাকে সেই রেগুলাকে রিফ্লেক্ট করে রিসিভারে প্রেরণ করে। কনসেন্ট্রেটিং কালেক্টর প্রোভাইড এনার্জি অ্যাট টেম্পারেচার হায়ার দেন দোজ অফ ফ্লাড প্লেট কালেক্টর অ্যান্ড ইভাকুয়েটেটিভ কালেক্টর, প্রোভাইডেড হায়ার এনার্জি, প্রোভাইডেড এনার্জি অ্যাট এ টেম্পারেচার হায়ার দেন দোজ অফ ফ্ল্যাট প্লেট কালেক্টর এবং ইভাকুয়েটেটিভ কালেক্টর। অর্থাৎ ইভাকুয়েটেটিভ কালেক্টর অথবা ফ্ল্যাট প্লেট কালেক্টর, এই দুইটা কালেক্টরের চেয়ে হাই এনার্জির ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেটিং কালেক্টরগুলোকে ব্যবহার করে থাকি। দ্য ডিরেক্ট সোলার রেডিয়েশন পাসিং থ্রু অ্যান অ্যাপারেচার ইনটু অ্যান অ্যাবজার্ভার অ্যান্ড ইউজুয়ালি রিকোয়ার ট্র্যাকিং অফ দ্য সান, এখানে সান ট্র্যাকিংয়ের প্রয়োজন হয়। হ্যাঁ, যখন সোলার রেডিয়েশনটা আসে সেটা আমার রিফ্লেক্টরের উপরে পড়ে অ্যাবজার্ভারে যায়। তো এই রিফ্লেকশনটাকে, সোলার রেডিয়েশনটাকে ম্যাক্সিমাম ক্যাপচার করার জন্য আমরা সান ট্র্যাকিং সিস্টেমটা এখানে ব্যবহার করে থাকি। কনসেন্ট্রেটিং কালেক্টরস ক্যান অলসো বি ক্লাসিফাইড ইনটু নন ইমেজিং অ্যান্ড ইমেজিং। এই কথাটাই আমি বলছিলাম যে কনসেন্ট্রেটিং কালেক্টরকে আমরা এভাবেও ক্লাসিফাই করতে পারি, আর একটা যে ইমেজিং টাইপ এবং নন ইমেজিং টাইপ। হ্যাঁ, তো এটা নিয়ে একটু পরে আলোচনা করব। অন হোয়েদার দ্য ইমেজ অফ দ্য সান ইজ ফোকাসড অ্যাট দ্য রিসিভার অর নট, মানে রিসিভারে যে সানের ইমেজটা সরাসরি দেখা যায় কি যায় না তার উপর বেস করে ইমেজিং এবং নন ইমেজিং কনসেন্ট্রেটর বলা হয়। দ্য কনসেন্ট্রেটিং বিলঙ্গিং ইন দ্য ফার্স্ট ক্যাটাগরি ইজ দ্য কম্পাউন্ড প্যারাবোলিক কালেক্টর, ফায়ার এজ অল দ্য টাইপস অফ কনসেন্ট্রেটর বিলং টু দ্য ইমেজিং টাইপ। অর্থাৎ ফার্স্ট যে ক্যাটাগরি আছে সেগুলোকে আমরা বলতে পারি, নন ইমেজিং যেটা সেটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড প্যারাবোলিক কালেক্টর, এবং আদার যে সমস্ত কালেক্টরগুলো আছে সেগুলো অন্য ক্যাটাগরিতে পড়বে, অর্থাৎ ইমেজিং টাইপের মধ্যে পড়বে। এখন যদি আমাদের এটা একটা রিফ্লেক্টর হয়, সোলার রে যদি এখান থেকে আসে এবং এখানে রিফ্লেকশন হয়, এটা যদি আমাদের অ্যাবজর্বার হয়, এখানে হট ফ্লুইড, কোল্ড ফ্লুইড ইন করবে এবং হট ফ্লুইড বের হয়। তো এখান থেকে আমরা দেখতেছি সোলার রে এসে এখানে রিফ্লেক্ট হয়ে অ্যাবজর্বারে চলে আসতেছে। তো সানের একটা ইমেজ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু যদি রিফ্লেক্টর এমন হয় যে সে একটা ফ্ল্যাট প্লেট কালেক্টর, ফ্ল্যাট প্লেট কালেক্টর এর সঙ্গে যদি আমরা একটা কোনো একটা রিফ্লেক্টর ইউজ করি, সে দেখা যায় যে এখানে রেটা এখানে আসে, এখানে এসে সে সেপারেট হয়ে যাবে, বিভক্ত হয়ে স্প্রেড হয়ে যাবে।
তো এই স্প্রেড হওয়ার কারণে দেখা যায় যে ইমেজটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি যে এইটা হলো নন ইমেজিং টাইপ কালেক্টর আর এটা হলো ইমেজিং টাইপ কালেক্টর। ওকে, প্যারাবোলিক ট্রফ কালেক্টর, প্যারাবোলিক ট্রফ কালেক্টরটা হলো প্যারাবোলিক সোলার কালেক্টর কনসিস্ট অফ the main three components, the parabolic solar reflector, a mounting stand and a receiver engine or the absorber pipe. The tinta jinish ne gorito ekta holo je solar solar reflector thakbe, mounting stand thakbe ebong receiver thakbe, ha, or absorber pipe, receiver ba absorber bolte pari. Ekta holo stand thakbe ar ekta ki solar reflector thakbe. তো আমরা এখানে একটা প্যারাবোলিক ট্রফ কালেক্টরের থ্রি ডি ভিউ দেখতে পাচ্ছি। এখানে যে জিনিসটা হয় যে আমাদের এইটা এটা হলো রিফ্লেক্টর এবং এটা হলো অ্যাবজর্বার, অ্যাবজর্বার বা রিসিভার বলতে পারি, এটা হলো রিফ্লেক্টর। তো স্ট্যান্ডটা আমরা এখানে শো করি নাই, সে আমাদের এখানে সান, সান থেকে সোলার রে যদি এখানে এসে পড়ে রিফ্লেক্ট হয়ে অ্যাবজর্বারে আসবে, সান থেকে যদি এখানে আসে যে কোনো রে সেটা অ্যাবজর্বার আসবে। সো এদিক দিয়ে আমাদের কোল্ড ফ্লুইড যাবে এবং এখানে হট ফ্লুইড আউট হবে। হ্যাঁ, তো এটা দেখে যে উপরের যে পার্টটা এটা একটা গ্লাস থাকে এবং মাঝখানের যে অংশটা, এটা ইভাকুয়েটেড টিউব থাকে এবং এইখানে আমরা ব্ল্যাক কালার করে দিছি যাতে হিটটা আসবে কিন্তু বাইরে বেরোতে পারবে না। সো এখানে কোল্ড ফ্লুইড, ঢুকবে, ঢুকে এদিক দিয়ে আমাদের হট ফ্লুইড বের হয়। তো এখন আমরা দেখব যে সান ট্র্যাকিং সিস্টেমটা আসলে এখানে কেন দরকার হবে, কি গুরুত্ব এটার, ট্র্যাকিং সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করি। সে আমরা এই প্যারাবোলিক ট্রফ কালেক্টরকে, এই কালেক্টরটাকে আমরা যদি এই সাইড আমাদের আমরা যদি ডিভাইড করি যে এই সাইড আমাদের নর্থ এবং সাউথ, হ্যাঁ, এবং এখান থেকে যদি ডিভাইড করি যে এটা হলো ইস্ট এবং হলো ওয়েস্ট। সো যদি আমরা এইভাবে সেট করি, সেট আপ করি, এখানে আমাদের যে স্টান যেটা সেটা যদি আমরা দেখাই নেই, এর সঙ্গে আসলে একটা ট্র্যাকিং ডিভাইস সংযুক্ত থাকে যার মাধ্যমে এটাকে বিভিন্ন ডিগ্রি অফ রোটেশন এটাকে রোটেট করা যায়। হ্যাঁ, এটার বিভিন্ন ডিগ্রি অফ ফ্রিডম থাকে, হ্যাঁ, অর্থাৎ বিভিন্নভাবে এটাকে ঘোরানো যাবে। সে 180 ডিগ্রিতে আমরা ঘুরাইলাম, হ্যাঁ, বা এটাকে এইখানে যে নর্থের এই সাইডে, দেখাচ্ছে একটু উঁচু করলাম বা নিচু করলাম, হ্যাঁ, অর্থাৎ এটা ভার্টিক্যালি টিল্ট করা যেতে পারে। হ্যাঁ, তো কেন দরকার হবে, সে আমরা যদি আমাদের সোলার যদি সূর্যটা যদি এখান থেকে ইস্ট থেকে ওয়েস্ট এর দিকে যাই, হ্যাঁ, তো এখান থেকে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যদি যাই, সো দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম সোলার রে কিন্তু এই কালেক্টর, সে কিন্তু রিফ্লেক্ট কালেক্ট করতে পারবে না, হ্যাঁ, ম্যাক্সিমাম রে পাবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে দিনের একটা অংশ, কিছু অংশ পেলো, পরে আর পাবে না। সো সেক্ষেত্রে যদি আমরা এখানে ট্র্যাকিং মেকানিজম সেট করি যে সোলার রে এর সঙ্গে সঙ্গে এটাও ধরো যে ঘুরতে থাকবে, সোলার সূর্য যে অ্যাক্সিস বরাবর, এটা সার্টেন অ্যাক্সিস বরাবর যেতে থাকলে এটা ঘুরতে থাকবে, সেক্ষেত্রে দেখা যাবে কি এখানে আমাদের ম্যাক্সিমাম সোলার রে, আমরা ম্যাক্সিমাম সোলার রেগুলোকে আমরা এখানে কালেক্ট করতে পারবো। ওকে, এখন সে হ্যাঁ, সো দেখেছি ওইখানে আমাদের ট্র্যাকিং সিস্টেম দরকার হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা ধরলাম যে আমরা এইখানে ইস্ট, এই পাশে আমাদের ওয়েস্ট, সো সোলারটা, সূর্য এদিক, এখান থেকে এদিকে যাবে। হ্যাঁ, আমরা ধরলাম, তাহলে কি আমাদের ট্র্যাকিং সিস্টেম দরকার হচ্ছে না? হ্যাঁ, তো মনে হচ্ছে যে দরকার আছে না, কিন্তু বাস্তবে আসলে দরকার, কারণ যে আমাদের যে সিজন আছে, সে উইন্টার বা সামার সিজন, সব সিজনে কিন্তু সে একই রে বরাবর যাবে না। সে দেখা যাচ্ছে যে একটা রে গেল, হ্যাঁ,
ম্যাক্সিমাম অ্যামাউন্ট যদি এদিক দিয়ে যায় তাহলে কিন্তু সোলার, সূর্য যখন এদিক দিয়ে যাবে তখন কিন্তু ম্যাক্সিমাম রেশিয়ে পাবে না। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই ট্র্যাকিং দরকার হয়, হ্যাঁ, অর্থাৎ নির্দিষ্ট দিক কোণে আমরা যদি এটাকে ভাগাইতে পারি, সো সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম সোলার রেকে আমরা কালেক্ট করতে পারবো। এই কারণে আসলে ট্র্যাকিং সিস্টেম দরকার। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিল্টিং অ্যাঙ্গেল দরকার হয়, অর্থাৎ সামান্য পরিমাণে একটু বাঁকাই দিলাম, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম রে কালেক্ট করতে পারবো। তো এই এই কনসেন্ট্রেটিং কালেক্টরের ক্ষেত্রেই আমাদের এই ট্র্যাকিং সিস্টেম দরকার হয়। ওকে, সো প্যারাবোলিক ট্রফ কালেক্টরের আমরা এখন যেটা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে যে আমাদের সূর্য, সূর্য এখান থেকে রেগুলা এসে এখানে আমাদের যে রিফ্লেক্টরটা আছে, হ্যাঁ, বা কনসেন্ট্রেটর আছে, সে কী করতেছে এই রেগুলো, এই হলুদ কালার দিয়ে যেটা দেখাচ্ছে, রেগুলো আসে এখানে রিফ্লেক্ট হয়ে আমাদের অ্যাবজর্ভারের উপর পড়বে। হ্যাঁ, রে প্রত্যেকটা রে এসে অ্যাবজর্ভারের উপর পড়বে, পরে অ্যাবজর্ভারের ভিতরে যে আমাদের কোল্ড ফ্লুইড এন্টার করবে এবং আস্তে আস্তে সেটা হিটেড হয়ে হট ফ্লুইড এখানে আউটপুট হিসেবে আমরা পাবো। ওকে, নেক্সট নেক্সট হলো প্যারাবোলিক ডিশ কালেক্টর। সো প্যারাবোলিক ডিশ কালেক্টরের একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এটা এটা আসলে একটা ডিশ অ্যান্টেনার মতো সিস্টেমটা। একটা ডিশ অ্যান্টেনার মতো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা পয়েন্ট রিসিভার আছে, অর্থাৎ একটা পয়েন্টে সেই হিটটাকে সোলার রেটাকে অ্যাবজর্ব করে, এবং এইখানে ডিশ হলো, এইখানে হলো আমাদের এটা হলো রিফ্লেক্টর, এটা ডিশ শেপের, হ্যাঁ, ডিশ অ্যান্টেনার মতো, আর এইখানে আমাদের আছে রিসিভার। সো সোলার রে যদি আসে এখানে রিফ্লেক্ট হয়ে এই রিসিভারে যাবে। এখানে আমরা একটা পাইপ দেখেছি, এটার মধ্যে দিয়ে আমাদের কোল্ড ফ্লুইড আসবে এবং হট হয়ে হিটেড হয়ে হট ফ্লুইড এখান দিয়ে বের হয়ে যাবে, কোল্ড ফ্লুইড আসবে এবং এখানে হট হয়ে বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে তার সঙ্গে একটা গাইড মেকানিজম দেখানো হয়েছে, এটার সঙ্গেও কিন্তু আমাদের ট্র্যাকিং সিস্টেম থাকবে এবং যে মেকানিজম এটা হোল্ড করার জন্য একটা মেকানিজম থাকবে, যে সোলার রে আসবে, আসার পরে এখানে ডিশ শেপের যে রিফ্লেক্টর আছে এখানে রিফ্লেক্ট হয়ে এই আমাদের পয়েন্ট রিসিভার, হ্যাঁ, এখানে রিসিভার, এটাও কিন্তু একটা ইমেজিং টাইপ কালেক্টর। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল রিসিভার কালেক্টর। সো সেন্ট্রাল রিসিভার কালেক্টরে যে জিনিসটা হয় সেটা হলো যে সোলার রেগুলা এখানে একটা সেন্ট্রাল রিসিভার আছে, এটা হলো সেন্ট্রাল রিসিভার, হ্যাঁ, এইখানে আমাদের যে রিফ্লেক্টরগুলো আছে এখানে মিরর ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এবং এই যে সোলার রেগুলো আসবে আসার পরে এই মিররে রিফ্লেক্ট হয়ে রিসিভারে যায়, প্রত্যেকটা রে আসবে আসার পরে মিররে রিসিভে রিফ্লেক্ট হয়ে যাবে, এখান থেকেও আসার পরে এখানে রিফ্লেক্ট হয়ে রিসিভারে যায়। হ্যাঁ, তো রিসিভারে এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা পাইপ পাইপিং সিস্টেম যেখানে কোল্ড ফ্লুইড ঢুকবে এবং হট ফ্লুইড বের হবে, এই সাইডেও তাই। তো এখানে একটা বিষয় হলো যে আমাদের যে এই যে ডিস্টেন্স যত বেশি হবে, এখানে যে ডিস্টেন্স আছে এখান থেকে এখানে এই যে এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স যত বেশি হবে অ্যাঙ্গেল তত বেশি অ্যাঙ্গেল হতে হয়, হ্যাঁ, এবং এইখানে এই যে মিররটা এইখানে একটা ট্র্যাকিং সিস্টেম আছে, হ্যাঁ, আলাদা 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 ট্র্যাকিং সিস্টেম থাকবে। সো সোলার রে সোলার যেখানেই যাক এখান থেকে এদিকে যদি যাই, হ্যাঁ, সোলার সোলার যদি এই পজিশন বা এই পজিশন বিভিন্ন যে পজিশন আছে পজিশন থাকলে সেই পজিশন অনুসারে সে এটাকে ট্র্যাক করে তারপরে সোলার রেটাকে রিফ্লেক্ট করে এই রিসিভারে পাঠে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি সেন্ট্রাল রিসিভার কালেক্টর। নেক্সট নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেনেল লেন্স কালেক্টর। তো ফ্রেনেল লেন্স কালেক্টরটা কীভাবে কাজ করে, এখানে দেখা যায় যে বিভিন্ন যে সোলার রেগুলো আসবে এখানে আমাদের এই যে লেন্সটা ফ্রেনেল লেন্স যেটা এখানে আমরা দেখেছি একটা টিউব বা একটা রিসিভার। হ্যাঁ, তো এখানে
আমাদের সোলার রেগুলো আসার পরে সেইগুলোকে এই লেন্সটা কি করবে, এগুলোকে কনসেন্ট্রেট করবে, করে একটা হাই রে তৈরি করবে। সেই রেটা কি করে আমাদের এই পাইপের উপরে এসে পড়বে। তো পাইপে যখন কোল্ড ফ্লুইড আমরা দেখতে পাচ্ছি, এখানে যে সবুজ কালারের যে কোল্ড ফ্লুইড ঢুকতেছে এবং হট ফ্লুইড এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এটাই হলো আমাদের ফ্রানেল লেন্স কালেক্টরের মেকানিজম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।